অপরাধ আল্লাহ আখেরাতের জন্য শাস্তি জমা করে রাখে না, দুনিয়াতে দিয়া সারে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক, দুটো অপরাধ আল্লাহ শাস্তি দুনিয়াতে দিয়া সারবে, আখেরাতের জন্য জমা রাখবে না, এখানে তোমার শাস্তিটা দেবে। সাবধান, ওই দুটো অপরাধ করো না। নামাজ কাজা করেছো, নামাজ তরক করেছো, আল্লাহ চাইলে শাস্তি দেবেন জাহান্নামে যাওয়ার পরে, অথবা তিনি চাইলে ক্ষমা করে দেওয়ার অধিকারও তার। ভাই আমার রোজা রাখনি, তিনি চাইলে শাস্তি দেবেন অথবা চাইলে মাফ করে দেবেন, কিন্তু দুটা অপরাধের শাস্তি তিনি দুনিয়াতে না দিয়া তোমারে মরতে দেবে না। একটা হলো জুলুম, আরেকটা হলো মা বাবার সাথে বেয়াদবি। যদি জুলুম করো সাবধান থাইকো, সাবধান। ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম فإنه ليس بينها وبين الله حجاب। আল্লাহর হাবিব বলছেন, মাজলুমকে যখন তুমি তার উপর জুলুম করবা, মাজলুম তোমার অ্যাকশনে রিঅ্যাকশন করার ক্ষমতাটা নাই। বাড়ি হয়েছে উত্তরবঙ্গে, রিক্সা চালায় পাকুন দিয়ায়, আপনি নেতার বাতি যাও, বাবারে বাবা ঠেলাকারে কয়, রিক্সাওয়ালার লগে পান থেকে চুন খসেছে, একটু ঝগড়া লাগছে আর থাপ্পড় মাইরা দিছে, এমন জালেমও আছে না নাই? মাঝে মাঝে বাসে উঠলে দেখবেন বাসের হেল্পারের লগে মাস্তানি দেখায়, 2 টাকা লইয়া ঝগড়া শুরু। 2 টাকা বেশি নিবি কেন বেডা, একবারে জানালা দিয়া ফালাই দেব, আমি কে সিনস নি। আস্তাগফিরুল্লাহ বেটা, তুই তো পাত্রা লোক, তুই যদি ক্ষমতাওয়ালা হস তাহলে তোর সাথে কান্দে কান্দে যার মিলে তার লগে কইরা দেখা, গরিবের সাথে দেখাস, এতে বোঝা যায় তুই মূল্যহীন মানুষ। ওই রিক্সাওয়ালার গালে থাপ্পড় লাগাইয়া দিয়া তুমি বাহাদুর বড় লোক সেজেছ ক্ষমতাওয়ালা। রিক্সাওয়ালা দেখেছে তার সাথে রাব বিহেভ করার পরে, চা দোকানে বইয়া কত মানুষ তাকাইয়া তাকাইয়া দেখে, কিন্তু কেউ সাহায্য করার জন্য আসে না। এতে রিক্সাওয়ালা বুঝে নিছে লোকটা তো ভালো না, মানুষ তারে ডরায় ভয় পায়, তাই কেউ আমার কথায় কান দেয় না, আমি বলছি আমার একটু সাহায্য করেন। লোকটা ভাড়া দিল না, উল্টা থাপ্পড় দিল, কেউ তো সাহায্য করে না। রিক্সাওয়ালা বুঝেছে লোকটা ঝামেলাওয়ালা, তাই তখন সে চোখের পানি ছেড়ে দেয়, আমার বাড়ি রংপুর, আমি পেটের দায়ে এসেছি পাকুন দিয়া, হাতলে হাত রেখে পেডলে পা রেখে উল্টা পথে আবার যখন ফিরে চোখের পানি ছেড়ে দিয়া মাথাটা নিচু করে কয়, আকাশের মালিক গরিব বানাইলা কেন? আমি তো কষ্ট করে তাকে কান্দে করে টাইনে আনছি, সে তো ভাড়া দিল না, উল্টা থাপ্পড়টা দিল, আমি তো অরিজিনাল ভাড়াটাই চাইছিলাম, গরিব বানাইলা কেন? আমি তো থাপ্পড় ফিরাইয়া দেওয়ার অধিকার নাই, ক্ষমতা নাই, পারলাম তো না, কিন্তু আকাশের মালিক বিচারটা তোমার কাছেই দিলাম। রাসূলুল্লাহ বলেন, সাবধান, ওই বেটার বদ্দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে না। আল্লাহর হাবিব বলেন, যখন মাজলুম বদদোয়া করে, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফেরা, মাজলুম যদি বদদোয়া দেয় সেটা আল্লাহকে আমি ডায়েরিভুক্ত করে ফেলি, ওই লোকটা কাফের হলেও তার বদদোয়া আমি ফিরাইয়া দেই না। আর একটি হাদিসে পাওয়া যায়, ওই বদদোয়াটাকে আল্লাহ তাআলা ধরে নিয়া মেঘমালার উপরে বসাইয়া দেয়, ফাওকাল গামাম, মেঘের উপরে বসায়া কয়, ও বদদোয়া তুই একটু এখানে বসে থাক, আমি তোর সাথে আছি, লাআনসুরান্নাকা ওয়ালাউ কানা বাদাহিন, এ বদদোয়া যেহেতু দিছে আমি এটা ফেলে দেব না, এনেছি মেঘমালার উপর রেখে দিয়েছি, আমি তোকে সাহায্য করব, তোর সাথে আমি আছি, তবে হতে পারে যে থাপ্পড় মারছে তারে আমি 2 মাস 4 মাস 6 মাস সময় দেব, কিন্তু তারে আমি সার দেব না, তাকে আমি সার দেব না, তাকে ছেড়ে দেব না, আমি তাকে ধরবই। তুমি যদি 3 কেজি ওজনের থাপ্পড় দাও, তোমার মায়ের কোলে বসাইয়াই আর একজনকে দিয়া 10 কেজি ওজনের থাপ্পড় তোমার গালের মাঝে ফিরানোর ক্ষমতা আল্লাহর আছে না? না,
এজন্য জুলুম করতে খুব সাবধান কারণ আপনি এর সাথে পারছেন আকাশওয়ালার সাথে পারবেন তো ওরে বাবা আপনি রিকশাওয়ালার সাথে পারছেন কিন্তু আকাশওয়ালার কাছে আপনি কিচ্ছু না এমন আছার মারবো 70 গজ জমিনের তলায় যাবেন উঠার সুযোগ আর মিলবে না